দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, মেয়েদের যোনিতে পুরুষের বীর্যপাত হলে জ্বালা পোড়া ও যৌনাঙ্গ চুলকায় কেন? যৌনাঙ্গের এই চুলকানির সমস্যার ঘরোয়া প্রতিকার সম্ভব। যদি আপনার কোনো সংক্রমণ হয়ে থাকে, তবে মাঝে মাঝে গোপনাঙ্গ ব্যবহার করে পরিষ্কার করা উচিত। যৌনাঙ্গের এই চুলকানির সমস্যার ঘরোয়া প্রতিকার সম্ভব। যদি আপনার কোনো সংক্রমণ হয়ে থাকে, তবে মাঝে মাঝে গোপনাঙ্গে দই ব্যবহার করে পরিষ্কার করা উচিত। এ দইয়ে উপস্থিত উপাদানগুলি ওই জায়গা থেকে ব্যাকটেরিয়া অপসারণে সক্ষম। একইভাবে আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কার্যকরী। আসুন একবার দেখে নেওয়া যাক কেন আপনার হাত বারবার চুলকাবার জন্য উদ্যত হয়। এই কারণগুলি জানা থাকলে নিজে থেকেই আপনাকে আমাদের দেওয়া ঘরোয়া প্রতিকারগুলি মেনে চলতে সাহায্য করবে। মানসিক চাপ। মানসিক চাপ যৌনাঙ্গ চুলকানির সম্ভাবনা বাড়িয়ে তোলে এবং মহিলাদের ক্ষেত্রে এটি আরও খারাপ অবস্থার সৃষ্টি করে বা বারবার যোনিতে চুলকানির সৃষ্টি করে। মেনোপজ। মেনোপজ ইস্ট্রোজেনের মাত্রা কমিয়ে দেওয়ার একটা কারণ। এর ফলে যোনি ব্রাসিল পাতলা হয়ে যায় ও লুব্রিকেশন কমিয়ে দেয়, যার পরিণতি হয় যৌনাঙ্গের চুলকানি। শুষ্ক ত্বক। শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা। নমনীয় থাকার জন্য ত্বকের আর্দ্রতার প্রয়োজন এবং আপনার বয়স যত বাড়বে, ত্বকের আর্দ্রতা বজায় রাখার ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। ইষ্ঠজনিত সংক্রমণ। ইষ্ঠজনিত সংক্রমণ বা থ্রাস একটি সাধারণ সমস্যা। এই সংক্রমণ ক্যান্ডিডা অ্যালবিনামোস নামক ফ্যাঙ্গাল জীবের দ্বারা হয়ে থাকে। ইষ্ঠজনিত সংক্রমণের আনুষাঙ্গিকভাবে সাদা দই এর মতো স্রাবও দেখা যায়। এই অ্যান্টিবায়োটিক, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, এটি অ্যান্টিবায়োটিক, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, গর্ভাবস্থা, মাসিক কন্ডমের ব্যবহার, সহবাস, ডায়াবেটিস এবং দুর্বল ইমিউনিটি সিস্টেমের ফলে হয়ে থাকতে পারে। রাসায়নিক উত্তেজক, যেমন কাপড় কাচার সাবান, কাপড় মোলায়েম করার রাসায়নিক, মেয়েলি স্প্রে, সুবাসিত স্যানিটারি টাওয়েল, মলম, ক্রিম, ডুস নেওয়া বা গর্ভ নিরোধক ফোম বা জেলও যৌনাঙ্গের চুলকানির কারণ হয়। দই এর লেপ। দইয়ের মধ্যে একটা পট্টিকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এরপর এই দইয়ের লেপ লাগানো পট্টিটি যোনিতে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে, 15 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এটি আরেকটি ঘরোয়া প্রতিকার। সিডার ভিনিগার। গরম জলের সাথে 2 টেবিল চামচ সিডার ভিনিগার মিশিয়ে যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। পুরুষের যৌনাঙ্গের চুলকানি থেকে নিস্তার পেতে সপ্তাহে 2 বার এই মিশ্রণের ব্যবহার করতে হবে। ঠান্ডা ঠান্ডা বরফ। চুলকানি থেকে তাৎক্ষণিক রেহাইয়ের জন্য বরফ বা বরফ ঠান্ডা জলের সেঁক দিতে হবে। রাতের বেলা যখন এই চুলকানির তীব্রতা খুব বৃদ্ধি পায়, তখন এই প্রতিকারটি খুবই কার্যকরী। নারী ও পুরুষ উভয়েরই ক্ষেত্রে এটি একটি দ্রুত প্রতিকার। নুন জলে স্নানের বিস্ময়কর ফল। স্নানের জলে বা বাথটাবে 4 টেবিল চামচ নুন মিশিয়ে নিতে হবে। ওই জলে কমপক্ষে আধা ঘন্টা নিজেকে ভিজিয়ে রাখতে হবে। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নোনা জল সংক্রমণকারী ব্যাকটেরিয়াগুলোকে বিনাশ করতে সক্ষম। এটিও যৌনাঙ্গের চুলকানি প্রতিরোধের একটি ঘরোয়া প্রতিকার। 1 টাব জলে তুলসী পাতা। টাবের জলে তুলসী পাতা দিন, আধা ঘন্টা পরে নিজেকে ওই জলে ভিজিয়ে নিন। তুলসী পাতার উপস্থিত বৈশিষ্ট্যগুলি ক্রমবর্ধনশীল ব্যাকটেরিয়ার সাথে লড়ে। এই যৌনাঙ্গের চুলকানির প্রতিকারটি নারী পুরুষ উভয়ে ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।